good. Very good. आकाश तो बाड़ी भालू ही काज कर्म करछे। अस्मा आकाश के एक बेतन धरिए दियो। आकाश एसो एक साथे नाश्ता करो। ऑब्जेक्शन डैड, तुम्हें मन करो ना ये आकाश आमादे परिवार सदस्य। सो व्हाट डैड, एक गरीब कृषक ऐले आमादे स्टेटस उपयुक्त नय। देख मिस्टी, मानुष के कखनो गरीब बोले घृणा करबी ना। गरीब गरीब ही थाके, कखनो बड़ लोकेर उपकार आसे ना। आपू तुम्हें सबाई शुने रखो, ये आकाश तार घरे बसे खाबे, नयतो ये डाइनिंग टेबिले कोनो दिन बसबो ना। अल्लाह रे, मिष्टि आपाय तो ठीक ही कैसे, आमी गरीब कृषक ऐले माटी ते खाइया शुइया बड़ हुई, आमार जन्य आपनागो संसारे सुख शांति नष्ट होक ए आमी चाइना। जतो दिन आमी ए बाड़ीते आसि तो दिन आमी आमार घरे खामु। না, এত বড় লোকের বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। এরছে আমার মায়ের কুড়ে গরিবালা, আমি গ্রামে যামুগা। এই বাড়ির বড় মাইয়ার অপমান আমার মনডারে বাইঙ্গা সুরমার করে দিছে। বুঝছি, দিলে চোট পাইছো, পেটটার আগে বুঝাই লও, মনডারে পরে বুঝাইও। হ্যাঁ, পেটও বলবো না মনও বুঝবো না। সোজা কথা, আমি আর এই বাড়িতে থাকুম না, তাই এই কয়দিন থাকলা কেমনে? পয়লা দিনই তো এই বাড়ি থেকে ভাইগা যাওয়ার কথা। ভুল করছি, আমি ভুল করছি, এই দিনই এই বাড়ি থেকে যাওয়ার উচিত ছিল। শুনো মিয়া, বড় আপার না মিষ্টি হইলে কি হইব, বড় ঐতিতা। আসলে হেমাইয়া মানুষ না, ডাকাত ডাকাত মানে লেডি সন্ত্রাসী। বড়াপা, আপনার কফি। ইডিয়ট, কাপ পেস্ট ভাঙলে আমার মুডটা অফ করে দিলি। কি মহাবিপদ, কফি না আনলে বকাবকি করেন, নিয়ে এলাম তাতে দোষ হয়ে গেল। বকবক করিস না, ভাগ এখান থেকে। বড়াপা, আপনার এই টর্চার আমি সহ্য করতেছি ঠিকই, কিন্তু ওই যে আকাশ আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতেছে। আপু দূর হয়ে গেলে ভালো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? একটা চাকরির খোঁজে। কি আশ্চর্য মানুষ তুমি, আপুর সাথে রাগ করে কাউকে না জানিয়ে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে? এইটাও কি আপনার চোখে অপরাধ? আমি আমি অপরাধের কথা বলছি না। তাহলে আমি কি করুম, কি করুম? আমি গরিব হইতে পারি, তাই বলে কি আত্মসম্মান সবকিছু বিসর্জন দিয়ে দিছি? না না, তুমি যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এবারে কেউ না বুঝলেও আমি বুঝি আকাশ। এর জন্য আপনারা অনেক অনেক ধন্যবাদ, আমার এবার যাইতে দেন, এই বাড়িতে থাকার যোগ্যতা আমার নাই। তুমি না আমার মাকে মা ডেকেছো? হ ডাকছি, সারা জীবন তারে আমি মায়ের মতোই জানু। তাহলে সেই মায়ের স্নেহের ছায়া ছেড়ে তুমি চলে যেতে পারো না আকাশ? তুমি যে স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছো, তোমার সেই স্বপ্ন, তোমার বাবা মার সেই আশা আকাঙ্ক্ষা তোমাকে পূরণ করতেই হবে। আপনি কেন আমার এইভাবে বুঝাইতেছেন? মিষ্টি তো ঠিকই বলেছে বাবা, আমাদের অফিসে তোমার চাকরি না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো না মা। হ্যাঁ রে আকাশ,
তুই আমার ছেলে, আমার স্ত্রীর সন্তান। আকাশ।